আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প পেতে লাভ কাহিনী চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম সবটাই তুমিময়। গল্পটি লিখেছেন মিথিলা মাসরেকা। পর্ব 27। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। অঙ্কুরের ম্যাচ শুরু হয়ে গেছে। টিভিতে দেখলাম অপোনেন্ট টিম টস হেরে ব্যাটিংয়ে। রোহান ভাই বলছিলেন আমি লাইভ দেখতে যেতে চাই না, কি মানা করেছি। উনি চলে গেছেন স্টেডিয়ামে। একটা জোরের নিঃশ্বাস নিয়ে রিমোটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। এলিনার আসার সময় হয়েছে। সত্যি সত্যি দরজায় নক পড়ল। ছুটে গিয়ে দরজা খুললাম। এলিনা বলল, আহানিটা, আমার ট্রিপ শেষ। তুমি তো বলেছিলে আজ ঘুরবে, কোথায় ঘুরবে? আজকের খেলার বিষয়ে কিছু জানো? হ্যাঁ, চলো আজ বাইরে যাই, গ্রাউন্ড স্টেডিয়ামে ম্যাচ আছে আজ। ক্রিকেট ভালোবাসো তো? তোমার দেশ থেকে টিম এসেছে, সারপ্রাইজিংলি ওই টিম এই হোটেলেই উঠেছে। তুমি জানো কোথায় রুম তাদের? এই করিডোরের শেষ গিয়ে বাঁ দিকেই তো। ওই রুমগুলোতে এখন কার ট্রিপ চলছে এলিনা? এসব আমি জানি না, এখন কারো ট্রিপ থাকার কথাও নয়, কারণ ওনারা তো খেলতে গেছেন। ও চলো চাই। ওর হাত টানতে টানতে বেরিয়ে আসলাম। ও বলল, কোথায় যাচ্ছি আমরা? এই তো এই ফ্লোরটাই ঘুরে দেখব। এলিনা থামল, হতাশ গলায় বলল, এই করিডোরে দেখার মতো কি আছে বলতে পারো? এমনি দেখব, এরপর আর কিছুই চাইব না তোমার কাছে, প্লিজ এলিনা, প্লিজ। জোরে একটা শ্বাস ফেলে বলল, বেশ চলো। আমরা হাঁটতে লাগলাম। বেশ কিছুটা দূর এগোতেই এক শব্দ কানে আসলো দুজনের। চোখ চকচক করে উঠল আমার। তবুও নিজেকে সামলে বললাম, এলিনা শুনতে পাচ্ছ শব্দটা? হ্যাঁ, এটা তো সামনের রুমগুলোর কোনাটা থেকে আসছে বলে মনে হচ্ছে। চলো। ওকে এক প্রকার টেনে নিয়ে এগোলাম। যে রুম থেকে শব্দটা আসছিল ওটা পেয়ে গেছি। এটাই অঙ্কুরের রুম। করিডোরে ওয়াইপার হাতে একটা ছেলে, হয়তো রুম পরিষ্কার করবে বলে এসেছে। এলিনাকে বললাম, এলিনা এটা ফায়ার অ্যালার্ম, আগুন লেগেছে এই রুমে, হোটেল অথরিটির কাউকে ডাকো, খোলো এই রুম। কিন্তু ফায়ার অ্যালার্মে এমন শব্দ? আর অ্যালার্ম তো রুমের বাইরে থাকার কথা, ভেতর থেকে কেন শব্দ আসছে? তুমি হোটেল তৈরির সময় ছিল না, রাইট? কোথায় কোন টোন দিয়ে ফায়ার অ্যালার্ম সেট করা তুমি জানবে কীভাবে? এত সব ভাবার সময় নেই, দরজা খোলার ব্যবস্থা করো এলিনা, ভেতরে আগুন লেগেছে। ঠিক বলেছো তুমি আহানিটা, আমি এখনই কল করছি ম্যানেজার স্যারকে। ঝাড়মোজ দিতে আসা ছেলেটা এতক্ষণে মুখ ফুলে আমতা আমতা করে কিছু একটা বলল। এলিনা বুঝেছে ওর ভাষা। আমাকে ও বলল, ও নাকি সবেমাত্র এই ঘর পরিষ্কার করেছে, আগুন লাগেনি, আর ওই কিছু করেনি। ছেলেটার দিকে তাকালাম, ও ভয় আছে বোঝাই যাচ্ছে। বুঝলাম ওকে ভয় দেখানোই চাই। এলিনাকে বললাম, আমি নিশ্চিত ও পরিষ্কার করতে গিয়ে কোনো ঝামেলা করেছে। দেখো এলিনা, হোটেল ম্যানেজমেন্টের লোকজন এখনও আসছে না, তাদের ওখানেও তো অ্যালার্ম সাউন্ড যাওয়ার কথা। আমি বলছি, তুমি চাবি নাও ওর কাছ থেকে, খোলো এই দরজাটা, কোনো বড় ক্ষতির আগেই। এলিনা এগুলো ছেলেটাকে ধমকে কিছু বলল। ও ছেলেটা কাঁচুমাচু হয়ে গেছে, চাবিটা বের করে দিল সাথে সাথে, কিন্তু কান্না করেও দিয়েছে। কাঁদতে কাঁদতে আবারও কিছু বলল। এলিনাকে জিজ্ঞাসা করলাম, কি বলছে? ও দরজা খুলতে খুলতে বলল, বলেছে আমি কিছু করিনি ম্যাম, স্যারকে কিছু বলবেন না প্লিজ, আজকেই জয়েন করেছি, চাকরিটা আমার খুব প্রয়োজন। এক পলক তাকালাম ছেলেটার দিকে, কষ্ট হচ্ছিল প্রচণ্ড। চাইনি নিজের কাজে কাউকে এইভাবে কষ্ট দিতে, তবুও তাই করতে হলো।
দরজা খুলতে এলিনাকে ঢুকতে না দিয়ে আগে আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। পুরো ঘর স্ক্যান করতেই বিন ব্যাগের উপর অঙ্কুরের সেই ব্যাগটা দেখে পড়ল, চোখে পড়ল, যে ব্যাগে ফাইল তুলেছিলেন উনি। সোজা এসে ব্যাগ খুলে ফাইলটা হাতে নিয়ে নিয়েছি। খুলে দেখলাম ওটা সেই ম্যাচ ফিক্সিং ডিলেরি কাপ ফাইল। ওড়নাই পেঁচিয়ে লুকিয়ে ফেললাম ওটা। এক মিনিটও লাগেনি পুরো ঘটনায়। চোখ পড়ল ব্যাট সাইড ছোট টেবিলটায় রাখা সেই শোপিসটাই। দৌড়ে এসে দরজা খুলে দিলাম। এলিনা আর ওই ছেলেটা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। হাতের রিমোটটা টিপে বন্ধ করে দিলাম শোপিসে বাজতে থাকা শব্দটা। জেনে বুঝে ইচ্ছে করে অঙ্কুরকে এমন উপহার দিয়েছিলাম, জানতাম এটা ফেলে দেবেন না উনি, রুমেই রাখবেন। তার রুম খুঁজে পেতে লক খুলতে এসে ভালো কিছু মাথায় আসেনি আর। এক হাতে পেছনে ফাইলটা ধরে রেখেছি। ওরা দুজনেই উঁকিঝুঁকি দিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। কিছু না পেয়ে শব্দটাও থেমে গেছে দেখে স্বস্তির শ্বাস ফেললো দুজনেই। বললাম, মনে হয় অন্য কোনো কিছুর শব্দ ছিল, এজন্যই হোটেল অথরিটির কাছে অ্যালার্মের শব্দ পৌঁছায়নি, চলো যাই। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে এলাম এই রুম থেকে। রুমে এসে সবে ফাইলটা বালিশের নিচে রেখেছি। এলিনাও ভেতরে ঢুকলো, এগিয়ে এসে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। তারপর আমাকে ঝাঁকিয়ে বলল, কি করেছিলে তুমি, দরজা কেন লক করে দিয়েছিলে? আমি ভাবলাম যদি তুমি ভেতরে ঢুকে আর কোনো বিপদ হয়। সেটা বাহানিতা, যদি সত্যি আগুন লাগার মতো ঘটনা ঘটত তোমার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারত, একাকী কোনো এত বড় রিস্ক নিতে গেলে। চোখ বড় উঠল আমার, দুদিনে এই মেয়েটা বেশ অনেকটাই আপন করে নিয়েছে আমাকে। আর আমি কি ওকে ঠকালাম না, ওকে এক প্রকার ব্যবহার করলাম না? ওই ছেলেটাও অকারণে কষ্ট দিলাম। করিডোরে থাকা সিসি ক্যামে আমার সাথে ওদেরও দেখা যাবে। ফাইল হারানোর ঘটনায় তাদেরকেও দায়ী করা হবে, যদিও কোনো ভুল করিনি আমি, যা করেছি সবাইকে সত্যিটা জানাবো বলে করেছি। এর জন্য আমাকে বা ওদেরকে কোনোভাবে পস্তাতে হবে না। আহানিটা, হ্যাঁ বলো, ওসব ভুলে যাও, যা হবার হয়েছে। এটা বলো এখন কি ঘুরতে বেরোবে? না না এলিনা, আজ না, তুমি এসো। বেশ আসছি, টেক কেয়ার। মাথা নাড়লাম। ও বিছানায় থাকা ফোনটা হাতে নিয়ে হাসি মুখে বেরিয়ে গেল। ওয়াশরুম থেকে ঢুকে গেলাম। কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে লাগলাম। আজ অঙ্কুরের সব সত্যিটা আমি প্রমাণ সমেত এখানকার নিউজ পোর্টালে সুপারিশ করে দেব। পুরো পৃথিবী জানবে অঙ্কুর আপনি কতটা খারাপ, এতটা একটা মানুষ। কেন এসব করলে অঙ্কুর, খুব কি দরকার ছিল? কেন একটা সাধারণ মানুষ ভালো মানুষ হতে পারেনি আপনি, কেন? কেন একটা সাধারণ মানুষ ভালো মানুষ হতে পারেনি আপনি, কেন? আচ্ছা মানলাম, মানলাম আপনি আমাদের মতো হয়েছেন, আপনার মতো হয়েছেন, তবে আমাকে কেন জড়ালেন নিজের সাথে? আপনি তো আমাকে প্রতিশোধের আগুনে জ্বালাবেন বলে বেঁচেছিলেন, তবে কেন সেখানে এই অনুভব? আপনার প্রতি কেন এই অনুভূতিগুলো হচ্ছে আমার? ভালোবাসা শব্দটা আমার সাথে যায় না, তবুও যেন এই শব্দেই আমার সাথে এক অদৃশ্য বাঁধন অনুভব হয় আমার। এখন না পারছি নিজের এই সর্বনাশ অনুভূতিকে সামলাতে, না পারছি আপনার বিরুদ্ধে চলতে। সবটা এখন আমার হাতে, তবুও সাহস পাচ্ছি না আপনার পৃথিবীতে চলতে অঙ্কুর। এই জন্যই কি আপনি বলে গেলেন? আপনার বিশ্বাস জিতে গেছে? অনেকটা সময় কান্নাকাটির পর বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। নিজেকে শক্ত করে আরেকবার ফাইলটাই চোখ বুলিয়ে নিলাম। অ্যাগ্রিমেন্ট অঙ্কুরের সাইন, চোখ ভরে উঠল আমার। কিন্তু কাঁদিনি, বিছানা থেকে মোবাইলটা নিতে যাব ওটা নেই।
চাদর উল্টে পাল্টে দিলাম, না নেই ফোনটা। সারা ঘর তন্নতন্ন করে খুঁজলাম, কোথাও নেই আমার ফোন। মনে করতে পারছিলাম না বেরোনোর সময় নিয়ে বেরিয়েছিলাম নাকি দরজায়। দরজা খুলে বেরোতে যাব, দরজা লক, খুলছেই না। অঙ্কুর তো নেই, রায়হান ভাইও স্টেডিয়ামে, তাহলে আমাকে লক করে দিল কে? মাথা চেপে ধরে বিছানায় বসে পড়লাম। সবটা ঠিকঠাক মতো করে এই মুহূর্তে কোনোভাবেই হার মানতে পারি না আমি। অঙ্কুরের বিরুদ্ধে প্রমাণ আছে আমার কাছে, ওনাকে এক্সপোজ করতে গিয়ে হবে আমাকে। বেশ, দেরিতেই হোক, এমন অবস্থা ফাইলের সাথে ওনার জিরো রানে আউট হওয়ার খবরটাও একসাথে পাবলিশ দেব। ভারতের কাছে, মানুষের কাছে এমন এই ফাইলের সত্যতাও প্রমাণ হবে। কিছুক্ষণ ওভাবেই বসে রইলাম, রিমোট নিয়ে টিভি অন করেছি, স্পোর্টস চ্যানেলে থামতেই হোস্ট চিৎকার করে বলে উঠল, অ্যান্ড ইটস এ সেঞ্চুরি ফ্রম এএসএ। দাঁড়িয়ে গেলাম আমি, শ্বাস থেমে গেছে এক প্রকার। দরকার কি, শুনলাম, যা শুনলাম তাই কি সত্যি ঘটেছে? টিভিতে দেখালো সত্যি এক অঙ্কুর, ম্যাচে সেঞ্চুরি করে নিজের ভঙ্গিমায়, বিশেষ ভঙ্গিমায় লাফিয়ে আকাশের দিকে পাঞ্চ করলেন। মুষ্টিমেয় প্রবাসী দর্শক স্রোতে উল্লাস। ঠিক কী ঘটেছে তা এখনও মানতে পারছি না আমি, বিশ্বাসই হচ্ছে না। ওনার তো এই ম্যাচে জিরো বলে আউট হওয়ার কথা, এমনটাই তো ডিল করেছিল উনি প্রদীপ সরকারের সাথে, তাহলে সেঞ্চুরি কেন? এই মানুষটা ঠিক কী চাই? প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা পরবর্তী পর্বটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।